সকল থানার ওসিদের বদলির নির্দেশ করেছে ইসি। এখন এই বদলি কি আসলে সুষ্ঠু নির্বাচন করাতে পারে, যেখানে বিএনপি নির্বাচন আসছে না এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হবেই? অনেকের অভিযোগ আছে দলীয়করণ করা হয়েছে প্রশাসন, সেখান থেকে কি মুক্তি হবে? চলেন ভিডিও শুরু করা যাক, সম্পূর্ণ ভিডিও দেখুন, তারপর আপনারা মন্তব্য করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা এবং পাশাপাশি অনেক বিএনপি থেকে যে অভিযোগ আছে দলীয়করণ করা হয়েছে, শুধু বিএনপি নয়, অন্যান্য অনেক দলের কাছ থেকে অভিযোগ আছে দলীয়করণ হয়েছে প্রশাসনে, এবং সেই প্রশাসনকে একটা সময় নির্বাচন কমিশন বলেছে যে রদ বদল আনা হবে না। এর কারণ হচ্ছে বাংলাদেশে প্রায় 600 থানা আছে, এখন রদ বদল করতে গেলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, কিন্তু কিন্তু সকল থানার ওসিকে বদলির নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন, ইউএনও তাদেরকেও বদলির নির্দেশ দিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে, 1 বছরের বেশি যারা দায়িত্বে আছে তাদেরকে অন্য জেলায় বদলির জন্য অনুরোধ করেছে। এখন কেন অনুরোধ করেছে? কারণ পুলিশ, তারপর হচ্ছে ডিসি, ইউএনও, তারপর এসপি, ওসি, এই সকল পদে যারা আছেন তারা হচ্ছে সরাসরি হচ্ছে নির্বাচনে দায়িত্বে থাকবেন। এই ঠিক এই কারণেই হচ্ছে পুলিশের মহাপরিদর্শক এবং জননিরাপত্তা বিভাগের যে সচিব, ওনাদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন এবং তারপরে একটা সিদ্ধান্ত নিয়েছে। ঠিক ওই দিনই জনপ্রশাসনের যে সচিব আছেন ওনার সাথে হচ্ছে বৈঠক হয়েছে নির্বাচন কমিশনের। ঠিক এরই প্রেক্ষিতে বদলির আদেশ বা অনুরোধ যেটাই বলেন সেটা হয়েছে, সকল ইউএনওকে বদলির নির্দেশ, সকল থানার ওসিকে বদলির নির্দেশ, কারণ বাংলাদেশে প্রায় 600 থানা আছে এবং যিনি ওসি আছেন তারা হচ্ছে মাঠ পর্যায়ে একদম একদম সরাসরি দায়িত্ব পালন করেন এবং এই পদে পরিবর্তন নিয়ে আসছে নির্বাচন কমিশন, এবং সেই বিষয়ে চিঠিও পাঠানো হয়ে গেছে। সো আপনারা এই বিষয়টা কীভাবে দেখছেন, যেখানে বিএনপি নির্বাচনে আসছে না এবং আওয়ামী লীগ নির্বাচন করছে, তফসিল ঘোষণা হয়েছে 15ই নভেম্বর এবং ভোট গ্রহণের তারিখ ঘোষণা হয়ে গেছে 7ই জানুয়ারি 2024, কীভাবে দেখছেন আপনারা জানাবেন কমেন্টে।